এই ছানাটার মাপ অনুযায়ী এখানে 1 কেজির মতো ছানা আছে, তার জন্য আমি 2 কেজির থেকে 2.5 কেজি চিনি আমি দেবো। 2.5 কেজি থেকে একটু রসটা মোটা হবে, আর 2 কেজি হলে নর্মাল। তো মোটা করার আমার দরকার নেই, এটা তো এত মিষ্টি আমি আর কি খাবো, সবাইকে দিয়ে দিতে হবে। তো আপনাদের আর কি দিতে পারছি না, এটাই দুঃখ। তো বর্ষার থেকে আজকাল দেখবেন এই প্যাকেটে কিনে আর কি বেরিয়েছে, আমি এগুলো আর কি ব্যবহার করে থাকি। তো আপনারা এই বটকার চিনিগুলো ময়লা থাকে অনেক, এটা যেহেতু রিফাইন্ড চিনি, যার জন্য এই চিনিগুলো খারাপ। আমি 2 প্যাকেট চিনি দিলাম, এবার ছানার দেওয়া থাকে ছানা। তো প্রথম মিনি করে আমি গলে দিতে হবে, একদম মিহি। মিহি করে না গলে রসগোল্লা কিন্তু ঠিক মতো হবে না, ভেঙে যাবে, ছেড়ে যাবে, ভালো করে এটা আমাকে মিহি করতে হবে। তো দোকানে কাঠের ওদের থালা থাকে বড় বড়, ওগুলোকে বলা হয় বাড়পুর। তো আমার তো নেই, আমার সব বড় বড় কুঁজুরি থালাগুলো আছে, এগুলো আমি একটু ব্যবহার করি। আপনারা ঘরে অনায়াসে করতে পারেন, আপনারা স্বল্প ছানাতে করবেন। ছানাটা হয়ে গেছে, এবার 2 কেজি চিনিটা আমি দুমাস জল দিচ্ছি। আরো হাফ মগ ঘি, তো এই ছানার সাথে কিন্তু ময়দা বেশি আর কি দেওয়া চলবে না। ময়দা এখানে নিয়েছি, 100 গ্রাম ময়দা আমি দেব। একটু কম ধরুন 50 গ্রাম দিলে সবচেয়ে ভালো হয়, আর এর মধ্যে আমি দেবো 50 গ্রামের মতো। এবার ভালো করে এটাকে মেখে ময়দাটা মিশ্রণ করে ওর সাথে দিলে তবে ভালো হবে। দেখুন
এটা হওয়ার পরে এর মধ্যে কিসের গ্যাসটা জ্বলিয়ে রসটা করে নিতে হবে নাকি তারপরে মিষ্টিটা পাঠানো রসটাতে ধরুন ভালো করে পরিষ্কার করার জন্য ওই একটু দুধ জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তাতে ময়লাটা চিনি চা এটা রিফাইন চিনি তাও দেখবেন ময়লা বেরোচ্ছে তা নাহলে রসগোল্লাটা খাওয়াতে সাদা এখন তো মেশিন আছে ছানাগুলো মেশিনে মেশিনে দিয়ে দেয় যেগুলো বড় বড় দোকানদার ওখানে অলরেডি পেস্ট হয়ে যায় ওদের মাপ মতো কম্পিউটার মাপ মতো ময়দা দিতেই হবে ময়দা ছাড়া ছানা হয় না যেমন 1 কেজি ছানা আমি 50 জনের মতো ময়দা দিচ্ছি রসগোল্লা অন্য কোনো জিনিস মিস হয় না সেগুলো ভাজা মালাই যেমন পান্তুয়া ল্যাংচা ছানার জিলাপি এগুলো তো হয় যতক্ষণ না নিয়ে হচ্ছে ছানাটা যতক্ষণ আমাকে ডোল দিতে পারবে যতক্ষণ না একদম মেয়ে পাবে ততক্ষণ আমাকে চলতে হবে এবার ময়দাটা দিন পঞ্চাশ গ্রামের মতো ময়দা এখানে ময়দাটা দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে রসটা ফিরে আসছি রসগোল্লার ক্ষেত্রে আপনারা কিন্তু প্যাকেটের চিনিটা ব্যবহার করতে পারেন কেন এটা খুব পরিষ্কার থাকে সেই জন্য বলছি এটা ব্যবহার করতে পারেন একটু সামান্য দাম পড়বে গোষ্ঠটা কেটে নিচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা একটু সম্পূর্ণ দেখুন খারাপ লাগবে না যে কোনো অপারেশন আপনি যেভাবে করছি বাড়িতে করতে পারবেন আমি সাইডটা একটু
বড় সাইজ করছি। রসটাও হয়ে আসছে, ছাড়তে হবে, সামান্য একটু দুধ জল দিয়ে নিই। রস হয়ে গেছে, এবার আমাকে ছাড়তে হবে। ঘরে ছানা কাটাবার দেখুন হাত ঘিয়ে বসেছে, সলিউশন দিতে হবে, কারণ মিষ্টিটা পুরোটা ফ্যানাতে ঢেকে যাবে, ফ্যানাতে শুনতে হবে, সেটা কিন্তু করতে হবে। আর ভুলেও কখনো কিন্তু রসগোল্লাতে আপনি এটা রসগোল্লা টমটম লাল হোক তাতে কিন্তু আপনারা কখন খাবারের সোজা করবে না। আমার কাটা সবচেয়ে ভালো, এর আগে ওটা যেহেতু কেমিক্যাল আছে তো এই জন্য পাতিলেবুতে ধরুন সামান্য হয়তো আপনি ঘরের জন্য কাটলেন সেই আর কি জলটা সিটিতে রেখে দেবেন, দুদিন পরে ওটা অটোমেটিক টক হবে, সেটা দিয়ে আর কি কাটবেন ভালো হবে। আবার মিষ্টির দোকান থেকে একটু চেয়ে নিয়ে আসলেন একটা সূত্র, এরকম ভক্তি কেনা হবে করে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোকে। মিষ্টিটা এই ফেনাতে ঢেকে থাকবে, তা নাহলে মিষ্টিটা কমবে। মিষ্টি হয়ে গেছে, এখন এটা নামিয়ে রেখে দেবো। রসগোল্লা ঠান্ডা হওয়ার পরে তুলে আপনাদের দেখাচ্ছি, তো মোটামুটি রসগোল্লার থেকে সামান্য একটু বড়, তো খারাপ হয়নি। এখন ছেলে বোঝা যাবে কেমন হয়েছে, কিন্তু আপনারা কী করে এটা টেস্ট করবেন, করার কিছু তো কোনো উপায়ও আমার কাছে নেই যে আপনারা টেস্ট করবেন এটা। যাক,
দেখুন আপনারা বাড়িতে তৈরি করুন, আমি চাই আপনারা রসগোল্লাটা তৈরি করুন।